হ্যালো অ্যান্ড ওয়েলকাম দোস্ত টু মাই চ্যানেল বং জ্ঞান ভান্ডার। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সূচকের থেকে কতকগুলি অঙ্ক, যেগুলো তোমরা প্রায় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে দেখতে পেয়েছো এর আগে। আর আমি এই ধরনের কিছু অঙ্ক আজকে আলোচনা করব যে সূচক থেকে যেগুলো এসে গেছে, অলরেডি এসে গেছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে টু, তার -2 ওপরে আছে স্কোয়ারের জায়গায়, সূচকের জায়গায় তার হোল কিউ আছে, হোল কিউ ভাজিত 4-1 ইজিক্যাল টু কত আমাদেরকে বের করতে হবে। দেখো, এই পাশে আমি একটা সূত্র দেখিয়ে রেখেছি, যদিও এই ধরনের অঙ্ক আমি এর আগে সূচকের থেকে যতগুলো সূত্র রয়েছে সেই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, আমার চ্যানেলে রয়েছে, নাহলে কমেন্ট করো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, এই সূত্রটা তোমরা দেখে নেকো, এ তার স্কোয়ার বা তার হোল স্কোয়ার দেওয়া বা কিউ বা তার যাই থাকুক সূচকের জায়গায় সেগুলো কী হয় গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো যে অঙ্কটা দেখতে পাচ্ছ, যদি এই সূত্রটা আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অঙ্কটা সলভ করার ক্ষেত্রে আমরা কী করব, দেখো টু এটা ধরো এম এটা এন, এখানে লেখা আছে এম এন, ঠিক আছে। তাহলে এম এন তাহলে যদি এটাও মাইনাস আছে, -2 -3 করছে হচ্ছে 6, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভাজিত 4-1। -1 মানে হচ্ছে কি, ওটা সূচকের জায়গায় আছে বা পাওয়ারে রয়েছে, ঠিক আছে। তাহলে এবারে কী হচ্ছে, 2 তার সূচকের জায়গায় 6 এসে মানে হচ্ছে কত, 64, মানে 6 দিয়ে গুণ করলে তোমরা 64 পাবে, ঠিক আছে, দেখে নেবে করে। আর যদি এটাকে যদি ইয়ে করা হয় ভাগটা করতে, সেখানে 1-4 তার পাওয়ারের জায়গায় -1 থাকবে, ঠিক আছে, -1 থাকবে। যাই হোক, তাহলে এটা যদি এবারে আমরা গুণ করে দিই সেক্ষেত্রে কী হবে, 64 এই যে -1 রয়েছে, এই -1টা কী হবে, এটা 1ই হয়ে যাবে, ঠিক আছে, -1টা 1ই রয়ে যাবে, -4 তাহলে 4-1 থাকলে এটার কোনো দাম নেই, ধরো এটা কোনো দাম নেই, 1-1 থাকুক 1 থাকুক তার কোনো দাম নেই, যেহেতু একের সঙ্গে একটা যোগ করলে একটাই হয়, মানে -4-এর সঙ্গে -4 যদি যোগ করা হয় সেক্ষেত্রে কী হয়, 4ই হয়, ঠিক আছে, এইটা আমি বুঝাতে চাইছি। যাই হোক, তাহলে 64 আর 4 যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, উত্তর সাকসে 256, এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। তাহলে চলো নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক, আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এসএসসিতে পড়েছিল এটা কত, 2006 পড়েছিল এসএসসি 2006, এটা এই সূচকটা আমাদের পড়েছিল। তাহলে চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক। এখন আমরা আর একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি কি, 729 ব্র্যাকেটের মধ্যে তার হোলস কিউ হোলকই বা হোলের জায়গায় কি পাওয়ারে দেওয়া আছে কত, 1/4 আর তারপর একটা 1/12, ঠিক আছে। তাহলে আমরা একটা সূচকের অঙ্ক সূত্র দেখিয়েছিলাম যে এম ইন্টু এ এন যদি থাকে, এম এন যে থাকে তাহলে এ ইজিক্যাল টু এম প্লাস এন হয়, ঠিক আছে, এ প্লাস এম হয়। এই ভিডিওটা তোমরা একবার দেখে নাও, এখানে আমি যাবতীয় বোঝানো আছে সূত্রটা কীভাবে এলো, কী কোথা থেকে নেওয়া হয়েছে বা কীভাবে কী করতে হয়, ঠিক আছে, এই সূত্রগুলো কোথায় কীভাবে প্রয়োগ করতে হয় একবার দেখে নেবে। তা দেখো, এই অঙ্কটা যখনই আমরা সলভ করতে যাবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, দুটো 729 আছে, সেক্ষেত্রে আমরা কি দুটো এ থাকে ছিল, এ একটা আমরা ধরেছি, তাহলে 729 আর এই দুটোর আমরা যোগ করবো, 1/4 + 1/12 হবে, ঠিক আছে। তাহলে দেখো এবারে কী হচ্ছে, যে 729 আমাদের এটা থাকছে আর উপরটা আমরা কী করবো, ডাইরেক্ট কী করবো, যেহেতু প্লাস আছে তাহলে আমরা যোগ যেভাবে করে সেভাবে আমরা করবো, 729 তাহলে এটা 12ই হবে, তাহলে 12 যদি হয় 3+1 তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে, 4/12, ঠিক আছে, 4/12 যদি হয় তাহলে 1/3, তাহলে 1/3, তাহলে আমরা উত্তরটা লাস্ট পর্যন্ত কীভাবে পাবেন, 729 বা পাওয়ারের জায়গায় কি 1/3 থাকবে, ঠিক আছে। তাহলে 729টাকে যদি আমরা ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, 9 কিউ, তার হোল কিউ কত আছে, 1/3, তার হোল কিউ আছে কি 1/3 আছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর এখন চলে এসেছে, তাহলে এটাকে যদি আর একটু ভাঙি, তাহলে এইটা যদি ইয়ে হয় তাহলে কী হয়, দেখো এর আগের অঙ্কতে আমি এটা দেখিয়েছি, এর আগের সূত্রটাতে এটা আমি দেখিয়েছি যে যদি
একটা হোল কিউ বা হোল কিউ আর হোল কিউ থাকলে বা স্কোয়ার বা হোল স্কোয়ার থাকলে কি করতে হয় সূচকের জায়গায়। তো সেক্ষেত্রে যদি তিন নাইন নাইন আর থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি, সেক্ষেত্রে তিনে তিনে কেটে যাচ্ছে এক থেকে যাচ্ছে, তাহলে ইজিকেলটি কত হচ্ছে নয়, আমাদের অ্যান্সার চলে আসে। ঠিক আছে, নয় আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে বন্ধুরা অবশ্যই আশা করছি যে তোমাদের অঙ্কগুলো ভালো লাগছে এবং বুঝতেও পারছো। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকে। তাহলে চলো নেক্সট অঙ্কে আমরা দেখে নিই। বলে রাখি এটা এসএসসি 2005 আমাদের পড়েছিল, এটা 2005 আমাদের পড়েছিল এটা। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো অনেক তো হলো এরকম সাধারণ দিয়ে, এবারে আমি একটু দশমিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের ভিডিওর লাস্ট অঙ্ক আজকের, কারণ বেশি অঙ্ক করিয়ে নিলে কি হবে পরবর্তীকালে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এবং বেশি অঙ্ক করালে ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং তোমাদের ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে যাই হোক এই অঙ্কটা দেখো এর আগের মতো নেই, সূত্র একই। কী হচ্ছে এ এম ইন্টু এ এন ইজিক্যাল টু, সূত্রটা কী জানে, এ একটাই থাকবে, এম প্লাস এন, এম প্লাস এন হয়। ঠিক আছে, এম প্লাস এন হয়। তাহলে দেখো, তাহলে এখানে বত্রিশ দুটো আছে, কিন্তু আমাদের বত্রিশ কটা লাগবে, বত্রিশ একটাই লিখবো, আর যে হোল কিউ বা হোল স্কোয়ার বা সূচকের জায়গায় আমরা কী লিখবো, ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু প্লাস পয়েন্ট জিরো এইট, পয়েন্ট জিরো এইট। দেখো এখানে কী হচ্ছে, জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান টু প্লাস পয়েন্ট জিরো এইট। ঠিক আছে, পয়েন্ট জিরো এইট, তো এই দুটো আমরা যদি যোগ করি, দুটো আমরা যোগ করি যদি, তাহলে বত্রিশ, তাহলে কত হচ্ছে পয়েন্ট টু জিরো, মানে জিরো পয়েন্ট টু জিরো হচ্ছে। তাহলে দেখো যে পয়েন্টটাকে আমাদের কী করছে, ভগ্নাংশকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো ভগ্নাংশকে নিয়ে আসার জন্য কী করতে হবে, দেখো বত্রিশ, তাহলে এই দুটোকে যদি ভগ্নাংশতে নিয়ে আসতে হয়, আশা করছি তোমরা জানো যে কী করতে হয়, দশমিকের যে জোটা শূন্য থাকে তটা শূন্য দিয়ে প্রথমে এইদিকে আনতে হয়, দিয়ে ওটাকে ভাগ করতে হয়। ঠিক আছে, কুড়ি দিয়ে ভাগ করতে হয়, মানে এবারে ধরো তাহলে এটা কত হচ্ছে, একের পাঁচ হচ্ছে আমাদের, একের পাঁচ হচ্ছে, তাহলে মানে এক, মানে এককে পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের এই উত্তরটা আমাদের আসবে। ঠিক আছে, তাহলে একের পাঁচ যদি হয়, তাহলে দেখো এখান থেকে আমাদের উত্তরটা কীভাবে চলে আসবে, দেখো একের পাঁচ যদি হয় তাহলে আমরা বত্রিশকে আমরা এমনভাবে বত্রিশকে আমরা ভেঙে দেবো, তাহলে টু তার পাওয়ারে পাঁচ দেবো, তার পাঁচটা দুইয়ের যদি আমরা গুণ করি, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু, তাহলে এটা একটু বত্রিশে হয়, তাহলে আমরা একদিন এটাই লিখতে পারি বা ওয়ান বাই ফাইভ। আর একটা সূত্র আমাদের কী জানা আছে, দেখো এখানে আমরা একটা সূত্র দেখিয়ে দিচ্ছি, এ এম এন, এই সূত্রটা একটু আগে করলাম। ঠিক আছে, এক্ষেত্রে কী হয়, এ এম ইন্টু এন, সূচক দুটি গুণ হয়ে যায়, তাহলে দেখো এক্ষেত্রে আমরা গুণে করবো, তা টু তো ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এক এক থাকছে, টু ওয়ান পাওয়ার এক থাকছে, তাহলে ইকুয়াল টু টু। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা, আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন লাগছে, ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই জানাবে, যদি কোনো কমতি থাকে সেটাও আমাদেরকে জানাবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ভিডিও আমি প্রায় নিয়ে আসি যেগুলো তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, আমার মনে হয় যে এগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে এবং পরবর্তীকালে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।